কেমন আছেন সবাই? পিএম কিচেনে সকলকে জানাই শুভেচ্ছা। পিএম কিচেনে এই প্রথম কোন সুইটের রেসিপি শেয়ার করতে চলেছে। আজকের রেসিপি গাজরের হালুয়া। কিচেনে যারা নতুন দর্শক তাদের পিএম কিচেনকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করার জন্য অনেক অনুরোধ রইল। গাজরের হালুয়ার জন্য সবার প্রথম আমি চারটে মিডিয়াম সাইজের গাজর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে একটা গ্রাইন্ডারের মাধ্যমে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কটা গাজরকে আমি কত সুন্দর গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করে থাকবেন। তার সাথে নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতো গরুর দুধ। আপনারা চাইলে বাজারে কেনা গুঁড়োর দুধও ইউজ করতে পারেন। এবারে নিয়ে নিচ্ছি 20 গ্রাম মতো কাজু বাদাম। তারই সাথে নিয়ে নিচ্ছি 20 গ্রাম মতো কিসমিস। আর নিয়ে নিচ্ছি 3টে মতো এলাচ ও 3টে মতো লবঙ্গ। আর সবার শেষে রয়েছে ঘি। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইটাকে গরম করে, কড়াইটা ঠিকঠাক গরম হলে তাতে ঘি দিয়ে দেব। পরে ঘিটা গরম হয়ে আসলে তাতে আগে থেকে গ্রাইন্ড করে রাখা গাজরের পেস্টটা আমি দিয়ে দেব। গাজরগুলোকে আমি ঘিয়ের মধ্যে 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার ঘিয়ের পরিমাণটা কম হওয়ার জন্য আমি আরও সামান্য ঘি দিয়ে আরও ভালোভাবে 1 মিনিট মতো গাজরটাকে ভেজে নেব। গাজরগুলো সামান্য ভাজা হওয়ার পর কড়াইয়ে গাজর লেগে আসলে সেই মুহূর্তে আমি দুধটা দিয়ে দেব। তারই সাথে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু কিসমিস লবঙ্গ ও এলাচ। এই সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে 10 মিনিট মতো অপেক্ষা করব, যতক্ষণ না দুধটা ফুটছে। যেহেতু আমার দুধটা একটু বেশি দেওয়া হয়েছে তার জন্য আমি 10 মিনিট মতো অপেক্ষা করব, যতক্ষণ না দুধটা মরে শুকনো হয়ে আসছে। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে অনেকটা গাঢ় হয়ে উঠেছে। এই মুহূর্তে আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করে থাকবেন। চিনি দেওয়ার পর আবারও এই মিশ্রণটাকে 10 মিনিট মতো নাড়াচাড়া করব, যাতে কড়াইয়ে লেগে না যায়। আর হ্যাঁ বন্ধুরা, গাজরের হালুয়ার দুধটা টাইট হয়ে আসলে সমানে নাড়াচাড়া করতে হবে, নয়তো কড়াইয়ে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়ারের ঠিক কতটা পরিমাণ টাইট হয়েছে। গাজরের হালুয়াটা অনেকটা ড্রাই হয়ে কড়াইয়ে লেগে আসছে। শেষমেশ আমার গাজরের হালুয়া সম্পূর্ণ রেডি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন রেসিপির সাথে।